মেরাজের আলোচনা মেরাজের বয়ান এটা শুধু আমরা করছি তা নয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মেরাজ থেকে এসে সাহাবায়ে কেরামের মাঝে মক্কাবাসী মানুষদের মাঝে মেরাজের বয়ান স্বয়ং নবী দিয়েছেন সুবহানাল্লাহ শুধু নবী দিয়েছেন তা নয় বরং কোরআনে কারীমের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কারিমার মাধ্যমে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মেরাজের ঘটনা আল্লাহ নিজেই বয়ান করতেছেন সুবহানাল্লাহ হয়তো অনেকে বলবে মেরাজ রাতের কোনো ফজিলত নাই মেরাজ রাতের কোনো মর্যাদা নাই মেরাজ রাতের বিশেষ কোনো সওয়াব নাই এই ধরনের বক্তব্য অনেকেই বলেছে বলছে এবং বলবে কিন্তু আমরা সেদিকে ভ্রূক্ষেপ করার সময় নাই কারণ মেরাজের কথা আমরা নিজেরা বলি না স্বয়ং রাসূল বলেছেন তা নয় বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে নাসে কতি দিয়ে মজবুত দলিল দিয়ে কতিউস সুবুত কতিউদ দালালত আয়াতে কারিমার মাধ্যমে সারা পৃথিবীবাসীর কাছে নবীর মেরাজের বয়ান আল্লাহই দিয়েছেন সুবহানাল্লাহ কি বলেছেন সুবহানাল্লাজি أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير এই আয়াত এই বর্ণনা এই বয়ান স্বয়ং আল্লাহর ঘোষণা কার ঘোষণা তো আল্লাহর আয়াতে কারিমা যদি তেলাওয়াত করে অন্য সওয়াব সাথে আসে কমপক্ষে প্রত্যেক হরফের বদলায় দশটা দশটা সওয়াব আছে কি নাই যিনি তেলাওয়াত করে তার আমলনামার মধ্যে যোগ হয় যারা শুনে তার আমলনামার মধ্যে যোগ সুবহানাল্লাহ বলবেন না আমি লম্বা আলোচনায় গেলে শেষ করতে পারবো না কারণ মেরাজের বয়ান উম্মে হানির ঘর থেকে শুরু হয়ে সমগ্র আসমানের জগৎ জান্নাত জাহান্নাম আরশে আজিম লা মকান থেকে সমস্ত ঘটনা এই মেরাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে সুতরাং বয়ান করলে এটা আর শেষ করা যাবে না এবং শুরু করলে শেষ করার পথ নাই এই কারণে আমি ধারাবাহিক আলোচনায় না গিয়ে শুধু একটা বিষয়ের দিকে একটু টাচ করে আমার এই সাড়ে নটার দিকে আমি শেষ করব ইনশাআল্লাহ ঠিক আছে নি কথা বেশি আলোচনা আমি করব না কারণ আমাদের একটা নির্দিষ্ট সেটিং আছে অর্থাৎ আমরা 11টার দিকে সব কিছু ইনশাআল্লাহুল আজিজ সমাপ্ত করার আমাদের খেয়াল আছে আল্লাহ তৌফিক দান করুন আমিন মাহফিলগুলো বেশি রাত পর্যন্ত লম্বা করার মধ্যে কোনো फायदा ঠিক না কথা কারণ চাকরি বাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে এবং ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া আছে অসুস্থ মানুষ আছে মুরব্বীরা আছেন অনেক ধরনের সমস্যা রয়েছে এই কারণে বেশি রাত মাহফিল করার সংস্কৃতি এটা আমরা পক্ষে নই বরং আমরা এই 11টা সাড়ে 11টা সর্বোচ্চ 12টার বেশি কোনো মাহফিল করা উচিত কথা ঠিক কি না আবার আপনারা অনেকেই মনে করবেন যে হুজুর আমাদের তো অন্য মাহফিলগুলোর বিরোধিতা করতেছেন না আমাদেরকে সংস্কৃতি সম্পন্ন হতে হবে আধুনিক হতে হবে সর্বদিক চিন্তা করে মানবতার কল্যাণে ইসলাম যাতে কাজে আসে সে ধরনের আলোচনা আমাদের দরকার আছে আছে কি নাই এই মেরাজের আলোচনা নবী যখন এসে মক্কাবাসীর কাছে উপস্থাপন করলেন তারা একজন আরেকজনকে টিটকারি করতে লাগলো এবং খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো শুনেন নাই এখনো আবু জেহেল বলল এই আবু বকরকে খবর দাও এই আবু বকর আমাদের বাপদাদার প্রাচীন দিন ধর্ম ত্যাগ করে মুহাম্মদ বিন আব্দুল্লাহর ইসলাম কবুল করেছে সেই মুহাম্মদ বিন আবু আব্দুল্লাহ তো আজকে সকালে নতুন থিওরি পেশ করেছে নতুন থিওরি পেশ করেছে যে রাতের কিছু সময়ের মধ্যে তিনি নাকি
মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিস গিয়েছেন সেখান থেকে সপ্তম আসমান সেখান থেকে সিদ্দাতুল মুনতাহা ওখান থেকে আরশে আযীম লামকান গিয়েছেন আবার নাকি একই মুহূর্তে ফেরত এসেছেন এই আজগবি থিওরি তিনি প্রকাশ করেছেন এই মিথ্যা কথা আবু বকর বিশ্বাস করে কিনা তাকে একটু বলে দাও আবু জেহেল বলেছে কে বলেছে হযরত আবু বকর সিদ্দিক রাসূলের প্রেমে ফানা ছিলেন রাসূল প্রেমে উৎসর্গিত ছিলেন আবু বকরকে যখন ওই আবু জেহেল একটা মজলিসের মধ্যে ডাকলো ও আবু বকর তুমি যার উপর ঈমান এনেছো তিনি নতুন একটা মিথ্যা বানোয়াট অলীক কিসসা কাহিনী আমাদের কাছে উপস্থাপন করছে আবু বকরকে দেখে বলল যে তুমি তোমার একটা পা উঠাও আবু বকর তখন একটা পা মাটি থেকে উপরে তুললেন এবার আবু বকরকে বললেন তুমি আরেকটা পা উঠাও আবু বকর বললেন একজন মানুষ উভয় পা কি মাটি থেকে তুলতে পারে নাকি মানুষ তো পড়ে যাবে আবু জেহেল বলল যে তোমার নবী এরকম উদ্ভট অসম্ভব অবাস্তব ইম্পসিবল একটা থিওরি পেশ করেছে তিনি নাকি রাতের সামান্যতম মুহূর্তে তিনি আসমান জগৎ সব কিছু সাইর করে এসেছেন এই ধরনের অলীক কথা হে আবু বকর তুমি কি বিশ্বাস করো নাকি আবু বকর বললেন আমার নবী বলেছেন নাকি আবু জেহেল বলল হ্যাঁ তোমার নবী বলেছেন তোমার নবী তখন আবু বকর বললেন আমি নবীর মুখ থেকে শুনতে হবে না যদি আমার নবী বলে থাকেন এর চেয়ে আরো আজগবি কিছু বলে থাকেন লাউ সাবতিকহু আমি আবু বকর ঘোষণা দিচ্ছি আমি নবীর মুখ থেকে শোনা ছাড়াই এখানে আমি বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ নবী এই ঘটনাকে নবীর মুখ থেকে না শুনে একজন কাফেরের মুখ থেকে শোনার কারণে হযরত আবু বকরকে চিরদিনের জন্য উপাধি দিয়ে দিলেন হে আবু বকর তুমি যেহেতু আমার মেরাজকে কোন ধরনের দলিল ছাড়া কোন ধরনের হুজ্জত ছাড়া কোন ধরনের যৌক্তিকতা ছাড়া কোন ধরনের প্রমাণ ছাড়া আমার মুখ থেকে শোনা ছাড়া তুমি বিশ্বাস করে নিয়েছো হে আবু বকর যাও আমি তোমাকে উপাধি দিয়ে দিলাম অন্যরা সত্য কথা বললে সাদেক নামদারি হবে সত্যবাদী হবে তুমি সাদেক নও বরং তুমি আজকে থেকে সিদ্দিক সুবহানাল্লাহ তুমি আজকে থেকে সিদ্দিক সুবহানাল্লাহ বলে নেগাহে ইশক মস্তি মে ওহি আউয়াল ওহি আখির ওহি ইয়াসিন ওহি তাহা ওহি কুরআন ওহি ফুরকান সুবহানাল্লাহ যেখানে নবীর প্রেমে দেওয়ানা হয়ে গিয়েছে সেখানে আর হুজ্জত দরকার নাই সেখানে দলিল দরকার নাই নবী বলেছেন কি না হ্যাঁ বলেছেন তাহলে বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ এটার নাম ঈমান এটার নাম কি ঈমান এই মেরাজ নজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিলেন 50 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত যখন ফিরত আসছেন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন আরজ করলেন ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া আখি হে নবী আপনি আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য কি হাদিয়া কি প্রেজেন্টেশন নিয়ে আপনি যাচ্ছেন নবী তো বড় খুশি যে আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন হাদিয়া বেশি হলে খুশি না বেজার খুশি না বেজার টাকা পকেটে বেশি পাইলে খুশি না বেজার খুশি দোকানে লাভ বেশি হলে খুশি না বেজার এ কারণে আল্লাহর নবী খুশি ছিলেন সুবহানাল্লাহ বলেন মূসা আলাইহিস সালাম দুনিয়ার জগতে আল্লাহকে দেখতে চেয়েছিলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা মূসা আলাইহিস সালাম এমন জলিল কদর নবী যার সাথে আল্লাহ স্বয়ং তুর পাহাড়ে কথা বলেছেন কথা যখন বলেছেন মূসা আলাইহিস সালাম অনুভব করতে লাগলেন যে আল্লাহর কথা যদি এত সুন্দর হয় আল্লাহর কথা যদি এত মায়াবী হয় আল্লাহর কথা যদি এত হৃদয়গ্রাহী হয় এত বেশি মেলোডিয়াস এবং সো মাচ চার্মিং হয়
এত ডিলাইটফুল হয় না জানি আল্লাহ তুমি দেখতে কত সুন্দর এজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বি আরিনি আনজুরু ইলাইকা আল্লাহ আমার বড় ইচ্ছা হয় আপনার সাথে কথা বলার পর থেকে আপনার আরো বড় প্রেমিক হয়ে গেলাম আপনাকে একটু আমি দেখতে চাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন লান তারানি ও মূসা জলিলুল কদর নবী আমি আল্লাহর সত্তাকে দেখা দেওয়ার জন্য আমি তো একটা নির্দিষ্ট পরিকল্পনা করে রেখেছি আমার আখেরি নবী ছাড়া আমি তো আর কাউকে আমার জাতে আকদসকে দেখার সুযোগ দেব না এজন্য বললেন লান তারানি ও মূসা আপনি কখনো কশ্চিন কালেও আমাকে দেখবেন না সুবহানাল্লাহ বলেন মূসা আলাইহিস সালামের আরজি আল্লাহ কিছুদিনের জন্য স্টপ রাখলেন কিছুদিনের জন্য কি রাখলেন থামিয়ে রাখলেন আর মেরাজের জগতে নবী যখন আল্লাহর সাথে দিদার লাভ করলেন আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করলেন নবীর অস্তিত্ব আল্লাহর জলওয়ায়ে ইলাহির মধ্যে যখন ফানা হয়ে গেল উজুদে মুস্তাফা উজুদে মুহাম্মদী জাতে খোদাওন্দের মধ্যে যখন বিলীন হয়ে গিয়েছে যখন নবীর মাধ্যমে আল্লাহকে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ বলেন নবীর মাধ্যমে আল্লাহকে তার মানে নবী হলেন আল্লাহ দেখার আয়না নবী হলেন আল্লাহ দেখার আয়না মূসা আলাইহিস সালাম মোক্ষম সুযোগ খুঁজে পেলেন ও আমার আখেরি নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আপনি যান উম্মত 50 ওয়াক্ত নামাজ সম্পাদন করতে পারবে না উম্মতরা দুর্বল হবে দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে হাজার হাজার কাজ থাকবে তাদের কারো ব্যবসা বাণিজ্যের কাজ থাকবে কারো চাকরি বাকরি থাকবে কারো ঘরের সমস্যা থাকবে নানান ব্যস্ততার কারণে ওরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না কারণ আমার উম্মতের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে উম্মতরা এত ইবাদত করতে পারবে তো নবী বললেন তাহলে কি করব মূসা আলাইহিস সালাম বললেন আপনার রবের কাছে আপনি একটু দরখাস্ত নিয়ে যান আরজি পেশ করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন সুবহানাল্লাহ বলেন তাহলে এভাবে একবার দুইবার নয় আসমান থেকে আরশে আজিম পর্যন্ত 9 বার আল্লাহর নবী যাওয়া আসা করলেন কয়বার এই নবীর যাওয়া এবং নবীর আসা এটাকে আল্লাহ সূরা নজমের মধ্যে উল্লেখ করেছেন ওয়ান নাজমে ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়ান নাজম মানে হচ্ছে তারকা ওয়ান নাজম মানে হচ্ছে তারকা অর্থাৎ নবীকে আল্লাহ তারকা বলেছেন গোটা সৃষ্টি জগতের মাঝে আল্লাহর নবী হচ্ছেন একক তারকা এই তারকার শপথ করে আল্লাহ বলছেন ওয়ান নাজমে ইদা হাওয়া সুবহানাল্লাহ বলেন হাওয়ার দুইটা অর্থ আছে একটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাওয়া আরেকটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসা এই নবীর যাওয়া এবং আসা এটার নাম হচ্ছে হাওয়া সুবহানাল্লাহ বলেন অর্থাৎ মূসা আলাইহিস সালামের ওসিলায় নবী একবার দুইবার এভাবে 9 বার যাওয়া আসা করেছেন আর আল্লাহর কাছে এটা বড় ভালো লেগেছে যে হে নবী আপনি আমার কাছে আসবেন আমার কাছ থেকে আবার যাবেন আবার আসবেন আবার যাবেন এটা তো আমার কাছে বড় ভালো লেগেছে সুতরাং এটা আমি আয়াতের মধ্যে সংযুক্ত করে দিলাম ওয়ান নাজমে ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা সুবহানাল্লাহ বলেন তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে এই তাফসীরটা উল্লেখ করা আছে তাহলে আমরা বুঝলাম যে মূসা আলাইহিস সালাম ইন্তেকালের হাজার বছর পরে আমাদের নবীর মেরাজ হয়েছে এই হাজার বছরে ইন্তেকালের হাজার বছর পরেও নবীদের কাছে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন ওই নবী উম্মতে মুহাম্মদীর উপরে পৃথিবীর সমস্ত মুসলমানদের উপরে এহসান করে অনুগ্রহ করে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন তাহলে এটা মেরাজের ঘটনা থেকে এটা প্রমাণিত সত্য যে আল্লাহর নবীরা ইন্তেকালের পরেও
উম্মতের জন্য উপকার করতে পারে কথা ঠিক কিনা উম্মতের জন্য উপকার করতে পারে কিনা পারে তখন মূসা আলাইহিস সালাম ছিলেন না হাজার হাজার বছর পরে ওই আসমানের জগতে নবীর সাথে যখন মুলাকাত হয়েছে সাক্ষাৎ হয়েছে ওই মূসা আলাইহিস সালামের ওসিলায় আমরা 45 ওয়াক্ত নামাজ আমরা ছাড় পেয়েছি সুবহানাল্লাহ বলেন কার ওসিলায় মূসা আলাইহিস সালামের ওসিলায় তাহলে আল্লাহর নবীগণ ইন্তেকালের পরেও উম্মতের জন্য উপকার করতে নবীগণ যেমনে পারে আল্লাহর ওলিরাও আকীদা আছে কিনা আছে কি নাই এখন আমরা যদি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে যাই অনেকে বলে নাজায়েজ অনেকে বলে শিরিক অনেকে বলে ওলিরা পচে গলে মাটির সাথে মিশে গেছে এই ধরনের বক্তা আছে কি নাই আছে কি নাই কিন্তু মেরাজ আমাদেরকে দলিল দিচ্ছে যে আল্লাহর নবীরা যেভাবে মৃত্যুর পর উম্মতের ইহসান করতে পারে উপকার করতে পারে আল্লাহর ওলিরাও সেভাবে কোরআন মাজিদের মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ আছে মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভবতী হলেন এলাকার সমস্ত লোক তাকে অপবাদ দিতে লাগলো যে মসজিদের হুজরাখানায় থেকে আপনি এমন অপকর্ম করে নিজে গর্ভবতী হয়েছেন আমরা তো এটা কোনোদিন কল্পনাও করতে পারি নাই বড় বড় কথা সবাই বলা বলি শুরু করছে বলছেন যে তোমার মাও তো ভালো ছিল তোমার বাবাও তো ভালো ছিল তুমি মসজিদের হুজরাখানা থেকে এই অপকর্ম করে প্রেগন্যান্ট হয়েছ আমরা তো এটা কোনোদিন কি করে নাই কল্পনা করি হযরতে মরিয়ম আলাইহিস সালাম মানুষের সমালোচনা তির্যক মন্তব্য নেগেটিভ কথাবার্তা এগুলো থেকে বাঁচার জন্য জনমানবহীন এমন একটা জায়গায় চলে গেলেন যেখানে কোনো মানুষজন নাই এগুলো আয়াতের মধ্যে আছে হযরত মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করছেন ইস মানুষ এগুলো বলাবলি করার আগে যদি আমার মৃত্যু হতো তাহলে কত বড় ভালো হতো সুবহানাল্লাহ বলেন যারা নেককার মহিলা যারা পরহেজগার মহিলা তারা তাদের ইজ্জত সম্মান পর্দা পুশিদা সম্ভ্রম তাদের যৌন জীবনকে অক্ষত রাখতে অক্ষুণ্ণ রাখতে অপবাদ মুক্ত রাখার জন্য প্রয়োজনে নিজের জান কুরবান করবে তারপরও তারা ইজ্জত নষ্ট হতে সুবহানাল্লাহ বলেন যখন হযরত ঈসা আলাইহিস সালাম তার পেটে জন্ম নিল তখন তার বড় খিদা লেগেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়েদের জন্য ভালো ভিটামিন ভালো প্রোটিন এবং খুব আয়রন জাতীয় খাবার খুব বেশি প্রয়োজন কারণ শরীর থেকে বাচ্চা প্রসব হওয়ার কারণে এবং ব্লাডিং হওয়ার কারণে অনেক শক্তি ক্ষয় হয়ে যায় এই কারণে অ্যাডভান্স শক্তিশালী খাবারের প্রয়োজন হয় কিন্তু সেখানে তাকে খাবার প্রোভাইড করবে তাকে খাবার পৌঁছিয়ে দেবে এমন কোনো নরনারী কোনো পুরুষ সেখানে নাই কোনো মানুষজন নাই তখন তিনি মারা যাবেন নাকি তখন আল্লাহ বললেন হে আমার বান্দিনী পরহেজগার পুত পবিত্র এবং শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারিণী মরিয়াম আপনি ভয় শঙ্কা করার কোনো প্রয়োজন নাই আপনার পাশেই একটা শুকনা মরা খেজুর গাছ আছে আপনি সেটাকে ধরে টান দেন সুবহানাল্লাহ বলেন ওয়াহুজ্জি ইলাইকে ও মরিয়াম আপনি আপনার হাত দিয়ে ওই মৃত শুকনো খেজুর গাছটাকে ধরে নিজের দিকে টান দেন ওয়াহুজ্জি ইলাইকে বেজিজিন নখলাতে ওই মরা খেজুর গাছটা ধরে আপনি টান দিন তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া আপনার হাতের স্পর্শে আপনার হাতের ছোঁয়া পেয়ে ওই মরা খেজুর জিন্দা হয়ে যাবে ওই মৃত খেজুর গাছ জিন্দা হয়ে যাবে শুধু জিন্দা হবে তা নয় ওই জীবিত হওয়া খেজুর গাছ থেকে তাজা পাকা আপনার শরীরের ভিটামিন যা চলে গেছে এবং প্রোটিন যা চলে গেছে আয়রন যা চলে গেছে সেটা পূর্ণ করার জন্য ওই গাছ থেকে জিন্দা হয়ে তাজা পাকা খেজুর গাছ টপ 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 করে আপনার জন্য পড়তে থাকবে সুবহানাল্লাহ
তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া ওই খেজুর গাছ থেকে আপনার জন্য তাজা পাকা খেজুর পড়তে থাকবে আপনি সেগুলো খেয়ে আপনার শক্তি জোগাড় করে নিন সুবহানাল্লাহ সূরা মারইয়াম সূরা তাহলে মরা খেজুর গাছ থেকেও নিয়ামত পাওয়া যায় কি পাওয়া যায় তো মরা খেজুর গাছ থেকে যদি নিয়ামত পাওয়া যায় এটা কোরআনে কারীমের আয়াত এটা হচ্ছে ইবারাতুন নাস এই ইবারাতুন নাস থেকে ইশারাতুন নাস দালালাতুন নাস ইক্তিজাউন নাস দ্বারা প্রমাণিত হয় যে মরা খেজুর গাছ যদি নিয়ামত দিতে পারে তো আল্লাহর ওলি যারা আল্লাহর বুজুর্গ সাহেবে কসব কারামত ওলি যারা তারা মজা মরা খেজুর গাছের চেয়ে আরো বেশি ফজিলত ওয়ালা সুতরাং তাদের দরবারে গেলেও নিয়ামত সুবহানাল্লাহ বলেন আমরা যখন কবর জিয়ারত করি বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এটার অর্থ হচ্ছে হে কবরের বাসিন্দা নরনারীরা আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক তখন তারাও বলে ওয়া আলাইকুমুস সালাম তারাও বলে আমাদের শোনার মতো কান নাই এই কারণে আমরা শুনি কিন্তু যাদের শোনার মতো কান আছে তারা ঠিকই শুনেন সুবহানাল্লাহ বলেন তো ওয়া আলাইকুমুস সালাম মানে আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক এই কথা কবরবাসী জবাব দেয় কে জবাব দেয় তো কবরবাসী যদি বলে আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক তাহলে কবরবাসীর পক্ষ থেকেও আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল শান্তি নাজিল হয় তাহলে বোঝা যাচ্ছে কবরবাসীরাও আমাদের উপকার করতে কথা ঠিক কি না কিন্তু তারপরেও বলবে যে কবর তো আমরা জিয়ারত করলে বলে কবর পূজা আমরা কবরে জিয়ারত করি তারা বলে কবরের পূজা নাউজুবিল্লাহ মিন জালিক জিয়ারত কোনোদিন কি হতে পারে না পূজা হতে পূজা এটা কাফিরদের সংস্কৃতি পূজা মানে এটা একটা কুফুরি মুসলমানরা কোনোদিন কুফুরি করতে পারে না আল্লাহর নবী ইরশাদ করেছেন ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি ইন্নী লাখশা আলাইকুম আমি তোমাদের উপরে ভয় করি না আনতুশরিকু বিল্লাহে আমি নবী যাওয়ার পর তোমরা আল্লাহর সাথে শিরিক করবে মুশরিক হয়ে যাবে পূজা করবে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে আমি নবী এই ভয় আমার উম্মতের ব্যাপারে করি না সুবহানাল্লাহ বলেন ওয়ালাকিন আখশা আলাইকুম মানতুনাফিসু ফিদ দুনিয়া তবে আমি ভয় করছি তোমরা দুনিয়াবাস হয়ে যাবে নবী বলেছেন আমরা দুনিয়াদার হয়ে যাব কথা ঠিক কি না এখন আমরা দুনিয়াদার হয়ে গেছি কি হয়ে গেছে দুনিয়াদার হয়ে গেছে আল্লাহ আমাদেরকে দুনিয়াদার হওয়া থেকে বিমুখ করে দিনদার হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা سيدنا الله تمي رحم كرب نصيب كر مدينة مدينة ندخيا قبرتي نيونا اللهم مولانا محمد لسيدنا اچھا کر لے پرانر نبی থাকতে পারতেন আরো সে উম্মতেরই মায়াই পড়ে এ আছেন মদিনায় আল্লাহুম্মা মৌলানা
مولانا محمد سيدنا এই মেরাজ আমাদের নবীর অন্যতম শ্রেষ্ঠ একটি মুজেজা কুরআন যখন নাজিল হয় তখন সেটি ছিল আরবদের মধ্যে সাহিত্যের যুগ তারা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করত এজন্য তাদের নাম দিয়েছে আরব আর আরবের বাইরে যত মানুষ আছে তাদেরকে ওরা বোবা মনে করত এজন্য অনারবদের নাম দিয়েছে আজম আজম মানে বোবা তারা এতই পণ্ডিত ছিল এতই বাগ্মী ছিল কবিতা ছন্দ কসিদা লেখার উপর ওরা বড় মাহের ছিল নিজেদের ব্যক্তিত্ব শৌর্য বীর্য বাহাদুরি মদ্যপান নারী যুদ্ধ বিগ্রহ মেহমানদারি এইসব বিষয় ছিল তাদের কবিতার মূল উপজীব্য বিষয় যখন কোন এক গোত্রের একজন কবি যখন ওই চারণ কবি কসিদা যখন লিখত তখন অন্য এক গোত্রের কবি সেটার বিরুদ্ধে আরো শক্তিশালী সরস কবিতা রচনা করে চলতো সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ কোরআন করিমকে এমন মুজিজা পূর্ণ করে পাঠালেন যে আরবের সমস্ত কসিদা এক জায়গায় আল্লাহর আয়াতে কারিমা যখন নাজিল হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন যখন আয়াতে কারিমা নাজিল হলো ইন্না আ'তাইনাকাল কাউসার فصلي لربك وانهر إن شانئك هو الأبتر عربير সমস্ত কবি পণ্ডিত বিদগ্ধ তর্কবাগীরা সবাই স্তব্ধ হয়ে গেল যে আমরা জীবনে বহু কবিতা লিখেছি বহু ছন্দ আমরা লিখেছি বহু বালাগত ফাসাহত ওয়ালা অনেক মানসম্পন্ন সরস সরস কবিতা আমরা লিখেছি কিন্তু কুরআনে করিম যখন এসে আলিফ লাম মিম আমাদের কাছে উপস্থাপন করলো আমাদের সবার মুখে স্তব্ধ মুখ স্তব্ধ হয়ে গেল আমাদের জবানে তালা পড়ে গেল যে এমন আরবি সাহিত্য এমন উচ্চাঙ্গের বালাগত ফাসাহত ওয়ালা সাহিত্য আমরা জীবনে কোনোদিন শুনি নাই জীবনে কোনোদিন দেখি নাই শেষ পর্যন্ত ওরা কাবা শরীফের দেওয়ালে ইন্না আতওয়াইনা কাল কাউসার এটা প্রথমে লিখেছে এরপরে লিখে দিয়েছে যে আমরা সমস্ত আরবরা একমত হয়ে বিশ্বাস করছি স্বীকৃতি দিচ্ছি যে এটা মানুষের বানানো কোনো কবিতা নয় ইন্না হাজা লাইসা মিন কালামিল বশর এটা মানুষের বানানো কোনো কালাম নয় সুবহানাল্লাহ বলেন আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আলোচনা এখানেই শেষ করলাম আল্লাহ আমাদেরকে মেরাজুন নবী মাহফিলের বরকত আমাদেরকে নাজিল করুন আমিন আমরা যখন যেন ঈমানদার এবং আমলি মুসলমান হতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু